এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন একাদশ জাতীয় সংসদে থাকা 14 জন মন্ত্রী, 12 জন উপপ্রতিমন্ত্রী ও 2 জন উপমন্ত্রী। নতুন মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পাওয়া 36 জনের তালিকায় ঠাঁই হয়নি সাবেক 28 মন্ত্রীর প্রতিমন্ত্রীর। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। মন্ত্রিসভা গঠনের জন্য ডাক পাওয়া নতুন 36 জনের তালিকায় ঠাঁই হয়নি গত সংসদের 28 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর। বাদ পড়ার সঠিক কারণ জানা না গেলেও এ তালিকায় রয়েছেন বেশ কয়েকজন হ্যাভিওয়েট মন্ত্রী। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা, সিন্ডিকেট ভাঙতে না পারা সহ নানা ব্যর্থতার দায়ে এবারের মন্ত্রিসভায় নিজের জায়গা হারিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। একের পর এক ব্যাংক কেলেঙ্কারি, লাগামহীন অর্থ পাচার নিয়ে গত মেয়াদে বেশ আলোচনায় থাকা অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালও হারিয়েছেন নিজের জায়গা। এছাড়া বেফাস মন্তব্য করে আলোচনায় থাকা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিনও বাদ পড়েছেন মন্ত্রী তালিকা থেকে। তার সঙ্গে কপাল পুড়েছে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমেরও। দলের মধ্যে সজ্জন হিসেবে পরিচিত কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কারাবন্দী বিএনপি নেতাদের নিয়ে এক মন্তব্য করে বেকায়দায় পড়ে যান। ধারণা করা হচ্ছে এ কারণেই হয়তো এবারের মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তার। এছাড়া এবারের মন্ত্রিসভায় জায়গা না পাওয়াদের তালিকা রয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বন ও পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং। এদিকে একাদশ সংসদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করাদের মধ্যে 12 জনের ঠাঁই হয়নি এবারের তালিকায়। তারা হলেন কামাল আহমেদ মজুমদার, জাহিদ হাসান রাসেল, আশরাফ আলী খান খসরু, মুন্নুজান সুফিয়ান, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ শাহরিয়ার আলম, স্বপন ভট্টাচার্য, শরীফ আহমেদ, কে এম খালিদ, মোহাম্মদ এনামুর রহমান, মোহাম্মদ মাহবুব আলী ও ফজিলাতুন্নেসা। গত সংসদে উপমন্ত্রীর দায়িত্বে থাকা এনামুল হক শামীম ও বেগম হাবিবুন নাহার জায়গা পাননি নতুন মন্ত্রিসভায়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।